নির্বাচন সামনে রেখে আবারও রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেওয়ার পর এই আহ্বান জানান তিনি। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এখন আর সংলাপের কোনো সুযোগ নেই, তবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সংলাপের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। তফসিল ঘোষণার আগেই সকালে সচিবালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেন পিটার হাস। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পিটার বলেন কোনো একক দলের প্রতি পক্ষপাত করে না যুক্তরাষ্ট্র, তার দেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়, কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। The United States remains neutral in the upcoming elections. মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করার কথা বলেছি, চলমান রাজনৈতিক উদ্বেগ পরিহার করার কথা বলেছি, শর্তহীন সংলাপের উপর তাগিদ দিয়েছি, অন্য দলগুলোকেও একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসমূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। About our deep concern for the violent political rhetoric that has been directed against people in the US embassy. পিটার হাসের বক্তব্যের পরেই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন যে কোনো মুহূর্তে তফসিল ঘোষণা হবে, এই অল্প সময়ে সংলাপের কোনো সুযোগ নেই, তবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সংলাপের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। ডায়ালগ তো এমন না যে দুটি দলের সঙ্গে শুধু করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে, ডায়ালগ করলে সেটা শতাধিক দল এসে যাবে। আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে? আমি সে কথা বলি, তাহলে মাননীয় মন্ত্রী বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ কি এখন সম্ভব? এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। নির্বাচনী জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থাকবে কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্ত। জাতীয় পার্টি যদি অ্যাজ এ হোল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, আমরা তো জোর করে কাউকে আমাদের সাথে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের কারো সাথে আলোচনার দরকার নেই, কমিশন তাদের মতোই তফসিল ঘোষণা করবে বলেও মনে করেন কাদের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।